কৌশল বদলে এবার গাঁজা পাচারে মহিলাদের কাজে লাগাতে শুরু করেছে পাচারকারীরা। শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগরের রাজবাড়ি এলাকা থেকে গাঁজা সহ তিন মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত তিনজনই বিহার রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায় তাদের কাছ থেকে ছয়টি প্যাকেটে প্রায় 9 কেজির ওপর গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃত এই তিন মহিলার নাম যথাক্রমে শোভা দেবী, রেখা দেবী এবং বাতাসিয়া দেবী বলে জানা যায়। আজ বিকাল বেলা এই ধর্মনগর পুলিশ স্টেশনে একটা গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ প্লাস ওমেন পুলিশ নিয়ে ধর্মনগর ISBT এবং রেল স্টেশনের যে ট্রাই জংশন ওই এলাকা থেকে তিনজন সন্দেহজনক মহিলাকে আটক করা হয়। তখন ওই আটক করলে ওইখান থেকে তাদেরকে ব্যাগের মধ্যে তিনটি প্যাকেট, ছটা প্যাকেট টোটাল তিনজনেতে, ছোটা প্যাকেটে পরিমাণ 9 কেজি 400 গ্রাম ড্রাই সাসপেক্টেড টু বি ড্রাই গাঁজা। উল্লেখযোগ্য বিষয় হলো ধৃত এই তিন মহিলার মধ্যে একজন বয়স্ক মহিলাও রয়েছেন। পুলিশের ক্রমাগত অভিযান সত্ত্বেও নিত্য নতুন পদ্ধতিতে গাঁজা পাচার করবার জন্য চেষ্টা চালিয়ে যায় পাচারকারীরা। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার কারণে শুকনো নেশা হিসেবে ক্রমেই জায়গা দখল করেছেন গাঁজা। যদিও রাজ্যে BJP সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেশা সাম্রাজ্যে ক্রমাগত অপারেশনের ফলে নেশার বিষ দাঁত অনেকটাই ভেঙে দেওয়া গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবীর নির্দেশে রাজ্যে ব্যাপক মাত্রায় ড্রাগ বিরোধী অভিযান চালায় রাজ্য পুলিশ। বর্তমান সময়েও বহাল আছে সেই অভিযান। বাম আমলেই গাঁজার এই বিশাল সাম্রাজ্য ফুলে ফেঁপে উঠেছিল বলে পরবর্তীকালে বহুবার এই সত্য প্রমাণিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।